বন্দরনগরী চট্টগ্রামের জলাবদ্ধতা বর্ষাইলে যেন এক অসহ্য ভোগান্তির নাম দীর্ঘদিনের এই কষ্ট লাঘবে যে মেগা প্রকল্প হাতে নেয় সিডিয়ে সেটির কাজ চলছে ধীরগতিতে ফলে এ বছরও সুফল থেকে বঞ্চিত নগরবাসী প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় কর্তৃপক্ষের যথাযথ পরিকল্পনা আর সমন্বয়ের অভাবকে দায়ী করছেন নগরবিদরা আর কর্তৃপক্ষ বলছে খালের নর্দমা পরিষ্কারে অসহযোগিতা রয়েছে সিটি কর্পোরেশনের কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর পর্যন্ত সামান্য বৃষ্টি হলেই নাজুক হয়ে পড়ে বন্দরনগরীর জনজীবন চট্টগ্রামের দুঃখ এই জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের কাজ শুরু হয় দু সালের এপ্রিলে কিন্তু এক বছর পরও নেই দৃশ্যমান কোনো অগ্রগতি প্রকল্পের আওতায় ছত্রিশটি খাল খননের কথা থাকলেও মাত্র কয়েকদিন আগে শুরু হয় অবৈধ স্থাপনা উচ্ছেদ আমরা আর্মির উপর আশা করেছেন এই কারণে যে উচ্ছেদটা তারা করবে তারা করলে সেখানে বিশ্বস্তার সঙ্গে তারা যেখানে জোর খাটানো দরকার সেখানে জোর খাটাবে হাঁটি উচ্ছেদ করবে খালগুলোকে খালের জায়গায় ফেরত নিয়ে আসা হবে ওটা যদি করতে পারতো এই এক বছর সময়ের মধ্যে আমরা কিছু না কিছু সুফল পেতে পারতাম দীর্ঘদিন ধরে চট্টগ্রামের জলাবদ্ধতার সমস্যা নিয়ে কাজ করা এই নগর পরিকল্পনাবিদও মনে করেন প্রত্যাশিত সুফল না পাবার পেছনে বড় কারণ পরিকল্পনা আর সমন্বয়ের অভাব সরকারের কোনো সদিচ্ছার অভাব দেখি না সরকার টাকা দিচ্ছেন করতে চাচ্ছেন কিন্তু আমাদের যেমন প্রয়োগের প্রশ্ন আসতেছে আমরা প্রয়োগ করার ক্ষেত্রে আমরা দুর্বলতার পরিচয় দিচ্ছি প্রয়োগ করার ক্ষেত্রে আমরা আমরা সমন্বয়হীনতার পরিচয় দিচ্ছি প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্ট ডিফিসিয়েন্সির প্রমাণ দিচ্ছে আমরা আমাদের ব্যবস্থাপনাগত সমস্যা আমাদের চোখে পড়তেছে এই জায়গাটাতে আমাদের প্রতি প্রচুর কাজ করতে হবে তবে অগ্রগতি না কারণ সুনির্দিষ্টভাবে উল্লেখ না করলেও খালের আবর্জনা পরিষ্কারে সিটি কর্পোরেশনের অসহযোগিতাকে কে দুষছেন প্রধান পরিকল্পনাবিদ সিটি কর্পোরেশন যদি মনে যে যেহেতু প্রজেক্টটা এখন সিরিয়ের অধীনে আছে আমরা আমাদের কোনো কাজ নেই তাহলে কিন্তু হবে না এই সমন্বয়টা থাকতে হবে সাড়ে পাঁচ হাজার এই প্রকল্পের মেয়াদ শেষ হবার কথা আগামী বছরের জুন মাসে যদিও এ পর্যন্ত কাজ শেষ হয়েছে মাত্র পনেরো শতাংশ খরচ হয়েছে প্রায় চারশো কোটি টাকা চ্যানেল কর্ণফুলি নিউজ ডেস্ক